next contestant, please welcome Polash Odigari. নমস্কার ম্যাডাম, আমি গেলাসেন্দ্র গড়াই। শোনো, এখানে গড়াগড়ি করবেন না, এটা পুলিশ স্টেশন। ম্যাডাম, আমার স্ত্রী শ্রীমতী কস্তুরি কন্যা গড়াই ওরখে টুনি হারিয়ে গেছে ম্যাডাম। ও আই সি, একটা স্ত্রী কগে হারিয়ে গেছে? এই ধরুন মাস দেড়েক। মাস দেড়েক? এতদিনে জানাচ্ছেন? ওই যতদিন আড়ঙে থাকা যায় আর কি। আপনার স্ত্রী কোথা থেকে হারিয়ে গেছেন? ট্রেন থেকে ম্যাডাম, আমি আর টুনি ট্রেনে করে ফিরছিলাম। ও, হারিয়ে যাওয়ার সময় টুনি কি পড়েছিল? ঘুমিয়ে পড়েছিল। আমি ট্রেন থেকে নেমে চলে এসেছি। ওই না, মানে কি কি পড়েছিল সবগুলো বলা কি সম্ভব? ম্যাডাম, আপনি না খুব সুন্দরী। কি সুন্দর টানা টানা চোখ, মেঘের মতো চুল, এসব কি বলছেন? আমি কিন্তু পুলিশ অফিসার। সরি ম্যাডাম, আসলে বউ পালিয়ে গেছে তো, তাই মাথা ঠিক নেই কি বলতে কি বলে ফেলেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সারা শহর ঘুরে আপনার স্ত্রীকে ঠিক খুঁজে বার করবই। তাই ম্যাডাম, আমাকেও সঙ্গে নেবেন? কেন না, ঘুরবেনই যখন, একা একা কেন? আচ্ছা, আপনার স্ত্রী পালিয়ে গেছে, আপনার দুঃখ হচ্ছে না? খুব দুঃখ হচ্ছে ম্যাডাম, খুব কষ্ট হচ্ছে। তাই যার সাথে পালিয়েছে তার জন্য। ম্যাডাম, আপনি আমার স্ত্রীকে খুঁজে দিন, আমি আপনাকে 5,000 টাকা দেব। সে কি, এই প্রথম কাউকে দেখলাম স্ত্রীকে খুঁজে দেওয়ার জন্য ঘুষ দিতে চাইছি। আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন তাই না? আরে দূর, ও আমার 20,000 টাকা নিয়ে পালিয়েছে জানেন? ম্যাডাম, চলুন না শিশির ভেজা ঘাসের উপর আমরা দুজনে একটু হেঁটে বেড়াই। খোলস ছাড়িয়ে 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 গদাম ভেজা খাই। এসব কি বলছেন, একটা সাহস তো কম নয়? না, মানে আমি যদি অন্য কোনো মেয়ের সঙ্গে ঘুরি, টুনি যে কানেই তাকে ঠিক চুট্টে চলে আসবে। আচ্ছা, আপনি একটা স্ত্রীর বর্ণনা দিন তো, একটা স্ত্রীকে কেমন দেখতে? খুব সুন্দরী ম্যাডাম, আহা, মেঘের মতো চুল, গোলাপের আকৃতির মতো ঠোঁট, খুব ফর্সা। এই গেলাস, এসব কি বলছো? এই আমি টুনিকে চিনি, টুনি মোটেই অত ফর্সা নয়, তাছাড়া অত সুন্দরীও নয়। এই তুমি চুপ করো ম্যাডাম, খুঁজগানি যখন হলো একটা কিছু খুঁজুন না। আপনি আবার কোত্থেকে এলেন, আপনার কিসের সমস্যা? ম্যাডাম, আমার খুব সিরিয়াস সমস্যা, আমার স্ত্রী পালিয়ে গেছে ম্যাডাম। একই কেস। আচ্ছা, আপনি একটা স্ত্রীর বর্ণনা দিন তো। আমার স্ত্রী, আহা, আমার স্ত্রী খুব সুন্দরী, আহা, মেঘের মতো তার চুল, জিয়া পাগলা, আহা, গোলাপের পাপড়ির মতো তার ঠোঁট, অসাম শালা। ম্যাডাম, আমারটা ছাড়ুন, ওরটাই খুঁজি চলুন। খুঁজেছি তোকে রাত গে রাতে, জ্বলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, খুলে রেখেছি যত্নে। এসব কি করছেন, থানায় গান গাইছেন কেন? ম্যাডাম, স্ত্রীর কথা মনে করলো। ও আহরে,
ডাঙারটা না কলসেরটা স্ত্রী বড় ডেঞ্জারাস খুব কষ্ট ওঝার একটুও চেষ্টা করো না হারিয়ে গেলে খোঁজার তো আজকে কেমন লাগলো তিনজনের পারফরমেন্স প্রথমে রনিদা বলুক কেননা খুব ইম্পর্টেন্ট এখানে বোঝা যে লাস্ট পর্বে পলাশের লাস্ট পারফরমেন্সে পলাশ কিন্তু বেশ চাপে ছিল তো আজ সেই চাপটা পেরোতে পারলো কিনা শেষ করতে পারলো কিনা রনিদা আগের দিনের চেয়ে আমার অনেকটাই ভালো লেগেছে দুটো জিনিস একটু বলবো আমার মনে হচ্ছে ইন্টারেস্টটা ওই শুরু থেকে শেষ অবধি একরকমভাবে থাকছিল না হয়তো আপনি এত শক্ত একটা কাজ করেন না তার জন্য হয়তো ওই এনার্জি বা পুরোটা গলায় ওই পাম্পটা করা সম্ভব নয় দুটো গলা চেঞ্জ করতে হয় আপনি নিজে ঢুকছেন আর একটা জোকে প্রায় একটা পোয়েটিক লাইসেন্স থাকেই আর কি মানে সেই অর্থে ওরকমভাবে খুঁত খুঁজে বার করা যায় না কিন্তু আপনি একবার বললেন যে আপনি ঘুমিয়ে পড়েছিল সেই অবস্থায় নেমে ওকে ফেলে চলে এসেছিলেন আরেকবার বললেন যে একটি ছেলের সাথে পালিয়েছিল আমার মনে হলো আপনি লজিকটা এভাবে সাজাতে পারতেন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম ও চিঠি লিখে পালিয়ে গেছিল আমি কি পড়েছিলাম সেটা বলতে পারি জাস্ট খুব সামান্য একটা ব্যাপার কিন্তু যেহেতু একটা গল্পের মতো করে সাজিয়েছেন সেই জন্য বলছি কিন্তু সব মিলিয়ে বলছি বেশ ভালো অল দ্য বেস্ট থ্যাংক ইউ রনিদা শ্রীলেখা অত লজিক টজিকের ধার ধারছি না আমার পারফরমেন্স ভালো লেগেছে তবে একটা ব্যাপারে আমি একমত রনির সাথে যে কোথাও কোথাও মানে কোনো কোনো জায়গায় একটু ড্র্যাগ করছে ওটা হয়তো গলার প্রিপারেশনের জন্য যে আচ্ছা ঠিক আছে এরপরে মাইট বি সেটা হয়তো এই লাইসেন্সের কথা উঠতেই পারে এক্ষেত্রে মাল মশলা আছে কিন্তু মনে হচ্ছিল যেন রান্নাটাই কিছু একটা টাইমিংয়ের গণ্ডগোল বা কিছু একটা হয়েছে একটু আগে পড়ে কোনো মশলাটা একটু আগে গেছে কোনো মশলাটা একটু পড়ে গেছে সেই জন্যে ওয়াওটা হচ্ছে না ভালো হয়েছে গত পারফরমেন্সের তুলনায় এটা দারুণ দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন দেখি তখন তোমার ক্ষমতা তোমার যে দক্ষতা যেটা তোমার এইটাকে আমি শুধু কাউন্ট করি যে কি অসাধারণ কাজ করছো তুমি একটা সেদিক দিয়ে দারুণ রসোত্তীর্ণ প্রোগ্রাম করেছো একটা আগের তুলনায় অনেক অনেক ভালো কেবিটা থ্যাংক ইউ কাঞ্চন তুমি যে ভেন্ট্রিকুলারিজম করো এবং দুটো চরিত্রর দুটো আলাদা গলা একই সঙ্গে কনভারসেশন তার সঙ্গে তোমার নিজের ইনপুট মানে নিজের গলা আমি পরাণ জেঠুর সঙ্গে একমত আমি শুধু হাঁ করে তোমার এইটা তোমার এই ভেন্ট্রিকুলারিজমটা আমি শুনেছি থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় কয়েকটা স্মাইলি পাও না তোমার কাঞ্চনের কাছ থেকে স্পেশালি প্লিজ আমি জানি না মেন্টররা নেক্সট কি প্ল্যান করেছে পলাশের জন্য আর পলাশ ডেঞ্জার লাইনে খুব কাছাকাছি আছে এটুকু জানি বাকিদের পারফরমেন্স এখনও দেখা বাকি নেক্সট পর্বে আমি ধরে নিচ্ছি তুমি নেক্সট পর্বে থাকছ নেক্সট পর্বে আমি ব্যক্তিগতভাবে চাই তুমি একটু টুনিকে নিয়ে এসো মানে অনেক দিন টুনির সঙ্গে আমাদের দেখা হয়নি কিন্তু টুনিকে নিয়ে ইজ দ্যার প্রবলেম তো আমি চাই তুমি পারলে এটা কমপ্লিটলি তোমার উপর টুনি ওর জন্য আসতে চাইছে না ওর জন্য আসতে চাইছে না এত মেয়ের সঙ্গে ফ্ল্যাট করছে কার্টিনের সঙ্গে এত ফ্ল্যাটিং করছে তবে চমক থাকবে চমক একটা থাকবে 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 ওই আকার গো থাকবে অল দ্য বেস্ট পলাশ অধিকারী থ্যাংক ইউ ভেরি মাচ